বিদায় বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রাসুল, বিদায় বেলাই মোরে দিও গো দেখা হে প্রিয় রাসুল। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধু যাবে সবাই ছাড়ি। কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধু যাবে সবাই ছাড়ি। الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه ألا يا ساكن القصر المعلق سدت فنعا قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل الأمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله أجر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে শুধু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে শুধু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই প্রতিদিনই প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আলহামদুলিল্লাহ কক্সবাজার সদর উপজেলা দিন ঈদগাঁও ভমরিয়া ঘোনা উত্তর শিয়াপাড়া উত্তরঙ্গ অন্তরঙ্গ আইপিএস ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত আছেন অত্র মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আরও উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আমিরুদ্দিন সাহেব ও সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম ও আমার সমবয়সী কলিজার টুকরা আদরের যুবক বন্ধুগণ ছোট স্নেহের ভাইয়েরা পর্দার অন্তর আড়ার অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি ঝামেলার থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বাসার তৌফিক দান করেছেন
এইজন্য জবান থেকে উচ্চ কণ্ঠে সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই জন্য সেই মহান প্রভু সেই মহান রবের দরবারে আরও একবার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসছেন এতে খুশি না বেজার? সকলে খুশি হয়েছেন তো? অনেকে কিন্তু বেজার হয়, আবার মুসলমান দাবি করে আছে না নাই? কোরআনের তাফসির শুনলে, হক কথা শুনলে অনেকের গায়ে আগুন ধরে যায়, আছে না নাই? যদিও এরা মুসলমান দাবি করে, খোদার কসম করি বলে এরা মুসলমান নয়, এরা উদ্বা সাহেব আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা বে? ঠিক। যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না যদিও এরা মুসলমান দাবি করে, আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি, এরা ঠিক কিনা বে? ঠিক। এরা কখনো শেষ নবীর উম্মত হতে পারে না, এরা কখনো আশেক রসুল হতে পারে না। এরা যদিও মুসলমান দাবি করে, এরা নাম কা ওয়াস্তে মুসলমান, এরা ইমানদারের খাতায় পড়ে না, ঠিক কিনা বে? ঠিক। তো আপনারা খুশি হয়েছেন, মাহফিলে এসেছেন খুশি, সবাই খুশি, মুসলমান যারা সবাই খুশি হবে, বেজার হবে না, ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অনুকূলে কিছু কথা বলে আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। তার মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শেষে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের শেষে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিন্তু মর্যাদার দিক থেকে সম্মানের দিক থেকে সমস্ত নবীদের সর্দার বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা অনুকরণ করা ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। যারা আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, এরা মুসলমান নয়, এরা কাফের ঘোষণা দিয়েছেন। কে? এরা কখনো জান্নাতেও যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য প্রধান যে শর্ত আল্লাহ জুড়ে দিয়েছে সেটা হলো আশিক রসুল হতে হবে। কি হতে হবে? আশিক রসুল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হামসিরাত মুস্তফা দর তমামি হালে কুন ইত্তেবা ইত্তেবাই সুন্নতি খৈরুল বশর কিরে লাজিম তাবয়াবি আয় বেসার। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল ও পয়গম্বর ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর নৈকট্য গোলাম হতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রসুলকেই অনুসরণ করে, অনুকরণ করে, আপনি রসুলকেই যদি অনুসরণ করে, অনুকরণ করে, ইউহিবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ গুনাহসমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর,
তাদেরকে বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য ফায়ু তাওয়াল্লাউ তারা যদি মুখ ফিরায় না ও পয়গম্বর আপনি জানিয়ে দেন ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভাষণ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে আল্লাহ কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে এই আয়াতের তাফসীর তাফসীরে কাবীর আট নম্বর খণ্ড ষোলো নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে বাহিরে তাকিয়ে দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে মায়ার নবী দয়ার নবী দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন তোমরা এই যে মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছ আল্লাহর কসম করে বলি তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ তখন বেঈমানরা মুশরিকরা জবাব দেয় ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই মূর্তির পূজা যদি আমরা করি এই মূর্তির গোলামি যদি আমরা করি তাহলে উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর করে দিবে মধুর করে দিবে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জোরে বলেন নাউজুবিল্লাহ সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানা দিলেন ও পয়গম্বর তমাম সমস্ত দুনিয়ার মানব জাতিকে আপনি জানায় দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই তাহলে যেন আপনি রসুলকেই অনুসরণ করে অনুকরণ করে আপনি রসুলকেই যদি অনুসরণ করে অনুকরণ করে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওদেরকে আমি আল্লাহ ভালোবাসবো ওদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করলে অনুকরণ করলে সুন্নত মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পয়গম্বর আপনি জানায় দেন ওদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব এত সুন্দর জান্নাত যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সূরা নিসার তেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় যারা আমার হাবিবকে অনুসরণ করবা অনুকরণ করবা মহাব্বত করবা ভালোবাসবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম ওদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব যেই জান্নাতের নিজ দিয়া নহর সমূহ প্রবাহমান হতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা সবাই বলেন মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী
ভালোবেসে শুইলেন পাশে ভালোবেসে শুইলেন পাশে যাইয়া দেখো মদিনা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা ও মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা লা ইলাহা জরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ আমরা জিকির করব এক আল্লাহর লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও মুসলমান কেমন করে অনুসরণ করতে হবে মহব্বত করতে হবে জানো সাহাবা একরামরা যেইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে অনুকরণ করেছে ভালোবেসেছে আমাদেরকেও সেইভাবে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক কিনা বে ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হিজরতের সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আবু বকর আমি হয়তো বেশি দিন এই মক্কার জমিনে থাকতে পারব না যেইভাবে বেঈমানরা নির্যাতন শুরু করে দিয়েছে হয়তো যেই কোনো সময় একদিন রাতে আল্লাহর হুকুমে তোমাকে নিয়ে আমি মদিনা মনোরায় হিজরত করব হঠাৎ একদিন গভীর রজনীতে আমার মায়ার নবী দয়ার নবী দোজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সামনে চলে গেছে ঘরের সামনে দরজায় একটা নক করলেন নক করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন ও আবু বকর এই গভীর রজনীতে সবাই তো ঘুমায় গেছে তুমি কি ঘুমাও না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেই দিন থেকে আমাকে বলেছিলেন আমাকে যেই কোন সময় রাতে নিয়ে মদিনা মনোরায় হিজরত করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন থেকে আমি আর রাতের বেলা বিছানার সাথে পিট লাগাই নাই ওই দিন থেকে আমি প্রতিদিন সবার থেকে বিদায় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিয়েছি কোন দিন আপনি রাতে এসে আমাকে দরজায় আসতে করে নক করবেন আপনার জন্য কষ্ট না হয় আমার জন্য দরজা খুলতে বিলম্ব না হয় আপনার সঙ্গে রওনা দিতে যেন দেরি না হয় ওই দিন থেকে আমি দরজার সঙ্গে এলান দিয়ে দাঁড়িয়েছিলাম ওই দিন থেকে রাতের বেলা আর আমি ঘুমাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে রওনা হয়ে যাচ্ছেন আমার নবী ডাক দিয়ে বলে ও আবু বকর আমি বলা মাত্র তুমি রওনা হয়ে যাচ্ছ কেন তোমার ঘরের থেকে তুমি বিদায় কি নিবা না আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি মদিনা মনোরায় হিজরত করবেন ওই দিন থেকে প্রতিদিন রাতে আমি আমার পরিবার পরিজন থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ
আর বিদায় নেওয়ার দরকার নাই রে পয়গম্বর, আপনি চলেন দেরি হয়ে যাবে, আপনি চলেন আপনি চলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সামনে হাঁটতেছে, হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন আবু বকর সিদ্দিক পাগলামি শুরু করে দিয়েছে, একবার দৌড় মেরে ডানে যায়, আর একবার দৌড় মেরে বামে চলে যায়, আর একবার দৌড় মেরে সামনের দিকে চলে যায়, আর একবার দৌড় মেরে পিছনের দিকে চলে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কেমন কেমন কেন এমন শুরু করে দিয়েছো, কেন তুমি পাগলামি শুরু করে দিয়েছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনি চাইলে হযরত ওমরকে বানাইতে পারতেন, আপনি চাইলে ওসমানকে বানাইতে পারতেন, কিন্তু না 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 না, আপনি ওদেরকে বানাইলেন না, কিন্তু আপনি আমার মতো একজন বৃদ্ধা সাহাবিকে, একজন বৃদ্ধ সাহাবিকে, একজন বয়বয়স্ক সাহাবিকে আপনি আপনার সফর সঙ্গী হিসাবে বেছে নিলেন। ও পয়গম্বর, আমি কেন একবার ডানে যাই দৌড় মেরে জানেন, একবার কেন বামে যাই দৌড় মেরে আপনি জানেন, কেন একবার সামনে যাই কেন পিছনে যাই আপনি জানেন নিরে পয়গম্বর? আমার বড় ভয় হয় এই যে গভীর রাতের মধ্যে আমরা রওনা হয়েছি, না জানি ডান পাশ থেকে যদি শত্রু বাহিনীরা আপনার দিকে তীর নিক্ষেপ করে, আবার যদি না হয় যদি বাম দিক থেকে কোনো শত্রু বাহিনী তীর নিক্ষেপ করে বসে, সামনের থেকে যদি কেউ তীর নিক্ষেপ করে বসে, পিছনের দিক থেকে যদি কেউ আক্রমণ করে বসে, ও পয়গম্বর, এই জন্য আমি দৌড়াই, একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই, কেন জানেন? ওই তীর নিক্ষেপ করলে যেন কেউ যদি আক্রমণ করে আপনার গায়ে যেন কোনো তীর আঘাত না লাগে, সর্বপ্রথম যেন আমার কলিজার মধ্যে সে তীরের আঘাতটা লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অনুসরণ করেছে, কেমন ভালোবাসছে মুসলমান, আর আমরা কেমন ভালোবাসি, আমরা কেমন অনুসরণ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আর আমরা মুসলমানের বাচ্চা হয়া ঘরের মধ্যে চুপচাপ বসে থাকি। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। ও আশেক রসুলের দল, যদিও তুমি আশেক রসুল দাবি করো, তুমি আশেক রসুল হইতে পারো নাই, তুমি এক নম্বর মোনাফেক হয়েছে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। বাংলার জমিনে বারবার আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, ঠিক কিনা? বারবার আমার নবীজিকে নিয়ে ফেসবুকের মধ্যে উল্টা পাল্টা লেখা হয়, বারবার আমার নবীজিকে নিয়ে উল্টা পাল্টা কমেন্ট করা হয়। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। এটা 92% মুসলমানদের দেশে আমরা মুসলমানরা কখনো মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন শতকরা 92% মুসলমানদের জমিন, এই জমিনের মধ্যে যদি কোনো ইসলাম বিদ্বেষী, কোন মুরতাদ, কোন বেঈমান ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ওই বেঈমানের বাচ্চার স্থান এই বাংলার জমিন হতে পারে না। জিল্লা বলো ঠিক কিনা ঠিক। আমরা জীবন দিয়ে দিব, তারপরেও বেঈমানদের কোনো স্থান বাংলার জমিনে থাকবে না ইনশাআল্লাহ। জোরে কর ঠিক কিনা ঠিক। কি ভয় পাইছেন নাকি? শরীর ঠান্ডা হয়ে গেছে বোঝেন না, একটু গরম করে দিলাম, কারণ শরীর যদি বেশি ঠান্ডা হয় তাহলে তো বেশিক্ষণ বসতে মনে চাইবে না, ঠিক কিনা? আর এমনিই তো শীতকাল, ঘুম আসে ঘন ঘন বেশি, কথা বলে না কেন? কয় এমনি ঠান্ডা পড়ছে, হুজুরও ঠান্ডা, আমরাও ঠান্ডা হয়ে গেছি গে। একটু গরম হইলে মনে করেন শরীর মধ্যে বাপ আইব, শরীর কি আইব, পুরোটা বাপ আইছে না এখন, মানে এতক্ষণ যারা ঘুমাইছে এখন চেতন হয়ে গেছে, কি হইলো কি হইছে? ওই দুই মক্কেল দূরে বসে ওয়াজ শুনে, মানে মোবাইল সেভে ফেসবুক চলে, বড় নেতা আর কি, কি নেতা, বড় নেতা, বুঝেননি নেতা, বিশাল নেতা একটা কিছু, ওই সালসর আর কি, গমসর, বসে বসে মোবাইল সাফে হঠাৎ করে শুনে হুজুর চিল্লানি মারছে, কই খাইছে, হুজুর রাজনীতি কথা বলতেছে, ওরে অ্যারেস্ট কর, আছে না নাই ওয়াজ, আগামাতা কিছু না শুনে ও গরম হয়েছে, হুজুর কি বলছে না বলছে না শুনে খাইছে, রাজনীতি কথা বলছে, কথা বলে না কেন? যারা আলেমদের ওয়াজ নিয়ে বাজে মন্তব্য করো, যারা কোরআনের কথা বললে যাদের গায়ে আগুন ধরে যায়, তুমি যদিও মুসলমান দাবি করো, তুমি কখনো মুসলমান হতে পারো নাই, তুমি এক নম্বর উদ্বা সাহেবা, আবু জাহেল, আবুল হাবের উত্তর ছিল ঠিক কিনা ঠিক, তোমার মতন জালেমদের জানাজা মুসলমানের বাচ্চারা পড়াবে না, ঠিক কিনা? কোন আলেম পড়াবে না। অনেক জায়গায় দেখেন না আলেমদের ঘাড় মটকে দেয়,
বলে কি বলে না আলেমদের ঘর মটকায় দেখ আসো খেলা হবে কি হবে খেলা হবে আসো তোদের মতন ফালতু খেলোয়াড়দের সাথে আমরা খেলি না তোরা তো গেম শট মার ছক্কা মার আগে আউট হয়ে যাবে ঠিক কি না ঠিক তোরা তো ব্যাট ধরার আগে তোরা আউট হয়ে যাবি তোদের সাথে কি খেলবো আমরা কথা বলে না কেন তোদের মতন পচা খেলোয়াড়দের সঙ্গে আমরা আলেমরা খেলি না আমরা এর চেয়ে ভালো ভালো খেলোয়াড়দের সাথে খেলতে শিখেছি ঠিক কি না ঠিক আলেমদের ঘর এত নরম নয় জালেমদের ঘর এত নরম হয় নাই জালেমদের ঘর তুমি মটকে দিবা আসো আলেমদের ঘর মটকাইতে তোমার কল্লাফ তো দেহ থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে ঠিক কি না ঠিক ও আমার মুসলমান ভাইরা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য একবার ডানে যাই একবার বামে যাই হাঁটতে হাঁটতে হঠাৎ করে সুবহ সাদিক হয়ে যাচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও আবু বকর আমার শরীরটা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছি রে আবু বকর এই গারে সুরের মধ্যে প্রবেশ করো এখানে একটু বিশ্রাম করি কতক্ষণ রেস্ট নেই গারে সুরের মধ্যে যখন প্রবেশ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের সবগুলো আবর্জনাগুলো পরিষ্কার করে ফেললেন পরিষ্কার করার পর হঠাৎ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আবু বকর তুমি একটু বসো তোমার উরুর উপরে আমি মাথাটা রেখে একটু বিশ্রাম করি একটু আরাম করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে আমার নবী মাথাটা রেখে যখন আরাম করতেছে এমন সময় আবু বকর তাকে দেখে ওই গর্তের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায় গর্ত দেখা যায় ওই গারে সুরের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায় আবু বকর নিজের রুমালটা ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্রগুলো আটকে দিলেন একটা মাত্র ছিদ্র আটকাইতে পারলেন না আর রুমালের টুকরা ছিল না আবু বকরের নিজের পায়ের বুড়া আঙ্গুলি দিয়া ওই গর্তটা চেপে ধরলেন ওই গর্তটা যখন চেপে ধরলেন ওই গর্তের মধ্যে বিষাক্ত একটা প্রাণী বিষাক্ত একটা সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সবল মেরে দিয়েছে বিষের আক্রমণে বিষের পাওয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা নীলবর্ণের হয়ে গেছে বিষের যন্ত্রণা আবু বকর সিদ্দিক সহ্য করতে পারে না মনের অজান্তে দুই ফোঁটা চোখের পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে আমার নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মেলে আবু বকরের দিকে তাকায়া বলে ও আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে তোমার কি স্ত্রী সন্তানদের কথা মনে পড়ে গেছে তুমি কেন কান্না করতেছ আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন থেকে আমি ঈমান এনেছি কালেমা পড়েছি ওই দিন থেকে আমার বিবি বাচ্চা সন্তান সবার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও আবু বকর তাহলে তুমি কেন কান্না করো আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্না করি কারণ হলো আপনি যখন ঘুমায়া গেছেন আমি তাকায় দেখলাম এই গারে সুরের মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র দেখা যায় গর্ত দেখা যায় সব গর্তগুলো আমি আমার রুমালটা ছিঁড়ে ছিঁড়ে আমি আটকা দিলাম একটা মাত্র গর্ত বাকি ছিল যে গর্তটা আটকানোর জন্য আমার কাছে রুমালের টুকরা ছিল না ওই গর্তটা আমি আমার পায়ের বুড়া আঙ্গুল দিয়ে চেপে ধরলাম ওই গর্তের মধ্যে বিষাক্ত একটা সাপ বের হতে না পেরে আমার পায়ের মধ্যে সবল মেরে দিয়েছে আমার আঙ্গুলের মধ্যে সবল মেরে দিয়েছে রে পয়গম্বর ওই বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে মনের অজান্তে দুই ফোঁটা চোখের পানি আপনার চেহারা মুবারকে পড়ে গেছে রে পয়গম্বর আমার নবী ডাক দিয়া বলে ও আবু বকর তুমি কেন আমাকে ডাক দিলে না আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আল্লাহর কসম করে বলি সাপের সবলে নয়, সাপে যদি সবল পায় মেরেছি তা নয়, বিষের যন্ত্রণায় আপনার ঘুম নষ্ট করব তা নয়, যদি আমার জীবনটাও চলে যাইতো তারপরও আমি আবু বকর আপনার ঘুম নষ্ট করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন মহাব্বত করত, কেমন অনুসরণ করত, কেমন ভালোবাসত, আর আমরাই বা কেমন ভালোবাসি। যারা প্রকৃত আশেক রসুল হবে এরা আমার নবীর জন্য জীবন দিয়ে দিবে, জীবন দিতে এক বিন্দু পরিমাণ ভাববে না। জোরে বলেন ঠিক কিনা বেঠিক। ও আমার মুসলমান ভাইরা, মায়ার নবী, দয়ার নবী, দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام مايار نبي دايار نبي دو جهانر بادشاہ نبي صلى الله عليه وسلم بولے زي بكتي আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال النبي عليه الصلاة والسلام মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি আমাকে মানলো, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, যেই ব্যক্তি আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, আর যে আমার আবদ্ধচরণ করলো সে যেন আল্লাহর আবদ্ধচরণ করলো, যে আল্লাহর আবদ্ধচরণ করলো তার স্থান হবে জাহান্নাম, আর যার স্থান হবে জাহান্নাম সে চিরকাল আযাবের মধ্যে তার জীবন কেটে যাবে। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। ও আমার মুসলমান ভাইরা, মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানা তানি দাখালাল জান্নাত আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, কেমন অনুসরণ করতে হবে, কেমন অনুকরণ করতে হবে, যেইভাবে সাহাবা একরামরা অনুসরণ করত, অনুকরণ করত, কেমন সুন্নত মানতে হবে, যেইভাবে সাহাবা একরামরা সুন্নত মানত। জোরে বলেন ঠিক কিনা বে ঠিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন, আমার নবী দিনের জন্য কত কষ্ট সহ্য করেছে মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে রক্ত ঝরাইছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন উহুদের ময়দানে, আমার নবীর দন্দান মোবারক শহীদ হয়ে গেছে রে মুসলমান। ও মুসলমান, তাইফের জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে যখন দাওয়াত দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন রওনা হলেন, যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তাইফের জমিনের বেঈমানরা আমার নবীজিকে পাগল বলে তাড়ায় দেয়, পাগল বলে দৌড়ায়, আমার নবীজিকে থুতু নিক্ষেপ করে, আমার নবীজির দিকে বালু নিক্ষেপ করে, আমার নবীজির দিকে তীর নিক্ষেপ করে, আমার নবীজির দিকে কঙ্কর নিক্ষেপ করে। ও মুসলমান, তাইফের জমিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যখন রক্ত ঝরতে লাগলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার দিকে সাত দিন যাবত যদি কেহ না খাইয়া একবার নজর করত, সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারার মধ্যে যখন কঙ্কর নিক্ষেপ করে, যখন কঙ্কর এসে আমার নবীর চেহারা মোবারকে ঢুকে যায়, মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কঙ্করগুলো যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নখ দিয়ে খুঁটে খুঁটে বের করে দেয়, আমার নবীর চেহারা থেকে রক্ত বের হয়ে চিৎ চিৎ করে যায়েদের মুখের মধ্যে চলে যায়। ও আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়ার নবী দয়ার নবী দু জাহানের বাদশাহ নবী তাইফের জমিনে বেঈমানদের হাতে মার খেয়ে, বেঈমানদের আক্রমণে যখন তাইফের জমিনে বেহোশ হয়ে পড়ে গেলেন,
বেঈমানদের নির্যাতনে যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আবার যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুশ ফিরে আসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছিলেন, ও তায়েববাসীরা আমাকে মারিও না, আমাকে মারিও না, আমি তো পাগল নয়, আমি তো পাগল নয়, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই, দুনিয়ায় কেউ নাই, কেউ নাই, ও তায়েববাসীরা আমাকে মারিও না, আমি তো কালেমার দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি রে। তায়েববাসীরা শুনতে চায় না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুশ ফিরে আসলো, আমার নবীজিকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যায়, আমার নবী আবার বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। আমার নবীর আবার যখন হুশ ফিরে আসে, আবার ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আর সহ্য করা সম্ভব নয় রে মালিক, আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিব এত নির্যাতনের শিকার হচ্ছে আর সহ্য করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায়া দিল, জিব্রাইল আমিন যাও যাও, জলদি করে যাও, আমার হাবিবের কানে পৌঁছায়া দাও, এই খবরটা পৌঁছায়া দাও, যারা আমার হাবিবের উপরে নির্যাতন করেছে, যারা কঙ্কন নিক্ষেপ করেছে, যারা আঘাত করেছে, আমার হাবিব যদি একবার হাত উঠায়া আমি আল্লাহর দরবার যদি দোয়া করে, একবার যদি অন্তর থেকে একবার যদি ফরিয়াদ জানায়, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম সমস্ত তায়েববাসীদেরকে, আমি আল্লাহ পাঁচ পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ও জিব্রাইল আমিন ভাই, আমিও তো জানি যারা আমার উপরে আক্রমণ করেছে, আমি আল্লাহর দরবারে যদি একবার ফরিয়াদ জানাই ওদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে, আমিও তো জানি, কিন্তু ও জিব্রাইল আমিন ভাই, আমি যদি বরদোয়া দিয়ে অভিশাপ দিয়ে ওদেরকে ধ্বংস করে দেই, তাহলে আমি এই কালেমার দাওয়াত নিয়ে কার কাছে যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন সহ্য করেছে ইসলামের জন্য, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে অত্যাচারের শিকার হয়েছে, আমার নবীও শিকার হয়েছে, বর্তমান জামানায়ও যারা কালেমার দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে, আমার নবীর হাদিসের বাণীগুলো মানুষের সামনে তুলে ধরবে, ওদের উপরেও নির্যাতন নির্যাতন হামলা মামলা চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা কালেমার দাওয়াত দিবে, বর্তমান জামানায় যারা হক কথা বলবে, যারা হক পথে স্লোগান দিবে, কোরআনের পক্ষে কথা বলবে, ওদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলা হবে, ঠিক কিনা বে? ঠিক। যারা আলেমদেরকে দেখলি চুলকায়, যাদের পাগড়ি দেখলি চুলকায়, জুব্বা দেখলি চুলকায়, বুঝতে হবে ওই সমস্ত বেঈমানগুলো যদিও মুসলমান দাবি করে, ওরা জাহান্নামের আসামি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। একদল আছে না নাই? জোরে বলেন। আলেমদের দেখলি চুলকায় আছে না নাই? কয় রাজাকার? আরে আমাকে যদি কয় রাজাকার মানা যায়, রাজাকার গিরি যারা করছে টুপি দাড়ি মাথা টুপি দিয়ে মাথায় দিয়া পাঞ্জামি গায়ে দিয়া দাড়ি মুখি নিয়ে ওরা রাজাকার, কিন্তু তাই বলে একজন জুতা চুরি করছে এই জন্য সবাই সব মুসল্লিরা জুতা চোর না? জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। সাত প্যান্ট পিন্ধে যদি কেউ যদি জিন্স প্যান্ট পিন্ধে যদি জুতা চুরি করে, সব জিন্স প্যান্ট পরনেওয়ালারা কখনো জুতা চোর হবে না, ঠিক কিনা বে? ঠিক। একজন মুসল্লি জুতা চুরি করছে, সব মুসল্লিরা জুতা চোর নয়, তেমনি ভাবে একজন ইসলামের টুপি ইসলামের লেবাস ব্যবহার করে পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে বোম ফাটিয়েছে বলে সব আলেমরা জঙ্গিবাদী নয়, বোমাবাজ নয়, ঠিক কিনা বে? ঠিক। যারা একজনের সাথে সবাইকে সমানভাবে বিচার করতে চাও, আমরা মুসলমানরা জানি তোমাদের উদ্দেশ্য ভালা না, ভালা না? জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। তোমরা যেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চাও, যেই মনের আশাকে পূরণ করতে চাও, এটা বাংলার জমিনের মুসলমান জানে, তোমাদের আশা কখনো পূরণ হবে না। জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। আমার নবীর বিরুদ্ধে
যদি কেউ কথা বলে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয় ফ্রান্সের মধ্যে যে ফ্রান্সের গভর্নমেন্ট যে আমার নবীর কার্টুন ছাপিয়ে বড় বড় বিল্ডিং এর সামনে লটকিয়ে দিয়েছিল ও মুসলমান ওই সময় আপনারা সবাই দেখেছেন কাকে বলে আশেক রসুল জোর বলেন ঠিক কিনা বে ঠিক সারা বিশ্বের ইসলামিক রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলো সকলে প্রতিবাদ জানিয়েছে সমস্ত মুসলমানরা ফ্রান্সের পণ্য বয়কট করেছে ঠিক কিনা বে ঠিক তেমনি ভাবে যারা আলেম বিদ্বেষী যারা আলেমদেরকে ভালোবাসে না আলেমদেরকে নিয়ে কটূক্তি করো আলেমদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি দাও আলেমদেরকে উগ্রবাদী বলে গালি দাও ওই দিন বেশি দূরে নয় তোমাদের কেউ সাধারণ পাবলিক বয়কট করতে বাধ্য হবে ঠিক কিনা বে ঠিক আগুন নিয়ে খেলতে এসো আলেমদের সঙ্গে খেলতে এসো আলেমদের সঙ্গে খেলতে আসলে আলেমদের সাথে যদি কোনো খেলতে আসো তোমরা ওই খেলার মধ্যে কোনো জিততে পারবে না ঠিক কিনা বেঠে মুসলমান এগুলো বললে দোষ কথা কয় না কেন এগুলো বললে বলে হুজুর তো উগ্রবাদী কথা বলে এগুলো কি উগ্রবাদী কথা জঙ্গিবাদী কথা অনেকে বলে হুজুর সুর দিয়ে খালি বয়ান করবেন মিষ্টি মিষ্টি কথা বলে চলে যাবেন মিঠা কথা বলবেন তাহলে আপনাকে সবাই ভালোবাসবে অনেকে বলে কি বলে না আরে মিয়া যদি আমি আপনাদের কথা মতো সুর দিয়ে বয়ান করে চলে যাই হক কথাগুলো না বলি তাহলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে ঠিক কিনা বে ঠিক অনেক আলেম আছে মিঠা মিঠা কথা বলে চলে যায় আগামী বছর আরো পাঁচটা দাওয়াত হবে এই মিয়া মিসবাহ রহমান রফিকই দাওয়াতের পরোয়া করে না হক কথা যেটা আসবে বলি যাব যদি জীবনে চলে যায় আমি মিসবাহ পরোয়া করি না মুসলমানদের ঈমান এমন মজবুত হবে মুসলমানদের ঈমান এত মজবুত হবে কোরআনের জন্য ইসলামের জন্য কামালের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিবে তারপরে বাতিলের কাছে মাথা নত করবে না জোরে কোন ঠিক কিনা বেঠে মোরা কামানেরে মুখামুখি দাঁড়িয়ে মোরা কামানেরে মুখামুখি দাঁড়িয়ে আল্লাহ আকবার বলবো আশুক না যত বাদ যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবো ঠিক কিনা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো ঠিক কিনা বে ঠিক আমাদের দেহে ভাই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার তাকবীর তাকবীর বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে ঠিক কিনা এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে ঠিক কিনা বে ঠিক অনেকে মাথা নত করে কার কাছে মাজারে গিয়ে আসে না নাই অনেকে ব্যক্তির কাছে গিয়ে মাথা নত করে মুসলমান কোন মাজারে গিয়ে মাথা নত করা যাবে কবরের কাছে গিয়ে মাথা নত করা যাবে অনেকে কবরের কাছে গিয়ে মাথা নত করে আর কবরের কাছে ছায় আসে না নাই আবার বলে আমরা আশিকের রসুল আবার বলে আমরা আশিকের রসুল আমরা জান্নাতে যাব অনেকে আসে না নাই জোরে বলেন আবার মাজারে গিয়ে সিজদা করে আবার বলে আবার মাজারের কাছে গিয়া ছায় আসে না নাই কি যে গান গায় পানি তলে জ্বললে বাতি যেই বাতি আর নেবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না কথা কয় না কে আল্লাহ 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 ওজা আল্লাহ ওইটাও শুদ্ধ করে বলে না কথা কয় না কে এ গান ইউটিউবে আছে না এগুলা আবার কা লাল নিশান উড়ায়া দে আমার ছাড়িয়া দে খরমপুরে যাব আমি কেল্লার দরবারে আছে না নাই আবার বলে কিরামান কাতিবিন রোজা হাশরের দিন কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ান বাগির মুরিদ হাজার জোরে বলেন এ দেওয়ান বাগি তো চলে গেছে কি হইছে দেওয়ান বাগি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে খুশি না বেজার যখন এটা নিউজ আসলো আমি কমেন্ট পড়লাম যে সবাই আলহামদুলিল্লাহ লাগছে কি লাগছে মানুষ মরলে যদি কোনো মানুষ মরে কেউ আলহামদুলিল্লাহ সহজে লেখে কিন্তু দেওয়ান বাগি যখন মরছে যখন নিউজটা দেখছে দেখলাম যে 99% কমেন্টের মধ্যে লেখছে আলহামদুলিল্লাহ কয় মরছে ভালো হয়েছে আল্লাহ জাহান্নাম নসিব করুক আমিন বলেন আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা অনুযায়ী দেওয়ান বাগি যেই
যে কর্মকাণ্ড ঘটিয়ে ইন্তেকাল করেছে ও ঈমান নিয়ে কবরে যেতে পারে না, ঠিক কিনা বে? ঠিক। ওর ভ্রান্ত আকীদাগুলো কুফরি, যে আকীদাগুলো কি ছিল, ও প্রথম বলেছিল যে ওনাকে নাকি সাদে গেলেও আল্লাহর জায়গায় ওনাকে দেখা যাবে, জোরে কর না আউযুবিল্লাহ, সাদে গেলেও নাকি খোদার ভেষে দেওয়ান বাবা দেওয়ান বাগি বাবা জানকে দেখা যায়, না আউযুবিল্লাহ বলেন। আবার উনি বলেছে যে উনি নাকি একদিন রাতে বেলা স্বপ্নে দেখে আমার নবী উলঙ্গ হয়ে মরে পড়ে আছে, ও নাকি যায় জামা ফ্যান ফিন্দাই দিচ্ছে, না আউযুবিল্লাহ কইবেন না। আবার বলছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নাকি ও বিয়ে করছে আর বউ নাকি, না আউযুবিল্লাহ কইবেন না। এই যে ভ্রান্ত আকীদাগুলো, এই যে ভ্রান্ত কুফরি মতবাদ আকীদা নিয়ে ও ইন্তেকাল করেছে, এই জন্য বলি ও জাহান্নামে চলে গেছে, ও ঈমান নিয়ে মরতে পারে না, ঠিক কিনা বে? ঠিক। ওর জন্য কোনো মুসলমান দোয়া করবে না। আরে ফেসবুক লাইভ দেখলাম, ওর যেই মুরিদগুলা কান্না করছে লাইভের মধ্যে, কান্না করছে না দেখছেন না, সাক্ষাৎকার নিতে গেছে, কয় আপনি কান্দেন কেন? কামগো বাবা জান চলে গেছে, মাহবুবে খোদা, মাহবুবে খোদা, আশেকে রসুল, আরো কি কি জানি লেখছে, অনেক কিছু লেখছে, কয় মাহবুবে খোদা চলে গেছে, এই জন্য আমরা কান্না করি, কি করি জোরে বলেন, এই জন্য আমরা কান্না করি। এখানে আমি এটা স্ক্রিনশট মানে নিয়েছি, কি কি লেখেছে দেখেন, এখানে যখন দেওয়ান বাবা দেওয়ানবাগির দেওয়ানবাগি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তখন এখানে ওনার একটা ওই মঞ্জিল থেকে বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হলো এখানে লেখেছে, সম্মানিত আশেকে রসুল ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা ও সস্তা অধিকারী আমাদের মহান মুর্শেদ, মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পূর্ণ জীবনদানকারী, মানে পূর্ণ জীবনদানকারী, দেখেন অবস্থা, সুপ্রিয় সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগি মাদ্রাজিল্লুল আলিয়া হুজুর কেবলা জান। আচ্ছা আপনারা বলেন কেবলা কাকে বলি আমরা? কাবা শরীফকে কেবলা বলি না? কোনো পীর সাহেবের নামের শেষে কেবলা লাগানো যাবে? লাগানো যাবে? এটা শিরিক, কি জোরে বলেন? কেবলা জান আজ 28 ডিসেম্বর, মানে ওই যে 28 ডিসেম্বর মরছে ও, যাক ভালো হয়েছে, 2020 সালে গজব চলে গেছে। 28 ডিসেম্বর সোমবার ভোর 6:48 মিনিটে ওফাত লাভ করেছে, ওফাত, ওর বাবা ওফাত লাভ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য দান করার শক্তি দান করুন, আমিন, নাউজুবিল্লাহ কন। ওনাকি মাহবুবে খোদা, কি জোরে বলেন? এই যে মাহবুবে খোদা, এতদিন যে দাবি করছে আমার নবীর নাকি মেয়ের জামাই, আল্লাহ যদি না করুক কবর যদি দেখানো, যদি আল্লাহ যদি কবরটা দেখাই তো একটু সাধারণ জনগণকে, আমি মনে করো কবর মধ্যে এখন 102 ডিগ্রি আগুন শুরু হয়েছে, ঠিক কিনা বেঠিক জোরে বলেন, আল্লাহকে জাহান্নাম দান করুক, আমিন। ওর জন্য দোয়া করা কোনো মানি হয় না, ওই সমস্ত ভণ্ডদের কাছ থেকে ঈমান নষ্ট করা যাবে, জোরে বলেন, যারা ভণ্ড পীরের দরবারে গিয়ে ঈমান নষ্ট করেছো, যদি তওবা না করো, যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আবার আশেক রাসূল দাবি করো, তোমার স্থান হবে জাহান্নামে, তোমার ঠিক কিনা বেঠে? যারা আশেক রাসূল দাবি করবে এরা কখনো ভণ্ড পীরের দরবারে যাবে না, এরা গাজা পীরের গাজা বাবার দরবারে যাবে না, এরা খাজা বাবার দরবারে যাবে না, হক্কানি পীরের দরবারে গিয়ে জিয়ারত করবে, কোনো কিছু চাইবে না, ঠিক কিনা বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ও আমার মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, যারা অনুসরণ করবে অনুকরণ করবে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের জন্য আমার হাবিবের মধ্যে দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, জোরে বলেন সুবহানাল্লাহ, তোমাদের জন্য নবীজির মধ্যে রয়েছে উত্তম আদর্শ, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করে আদর্শ যদি মেনে নিয়ে যদি সমাজ চালান, যদি রাষ্ট্র চালান, যদি পরিবার পরিজন যদি চালান, খোদার কসম করে বলি ওই সমাজে কখনো দাঙ্গা হাঙ্গামা লাগবে না, ওই সমাজে কখনো অশান্তি বিরাজ করবে না, জোরে বলেন ঠিক কিনা বে? ঠিক। ও আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তমাম দুনিয়াবাসীর জন্য রহমত ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোর বলেন কে? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমাতাল লিল আলামিন জানো? কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবে। ওই খাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন ভয়ঙ্কর হবে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যটা মাথার এক বিঘাত উপরে এনে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার মাঝগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে মুসলমান। মুসলমান সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে তামা। ওই দিন উম্মত গুলো দৌড় মেরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে শাফাআত করার জন্য। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম শাফাআত করতে পারবে না, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শাফাআত করতে পারবে না। হযরত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম শাফাআত করতে পারবে না। শেষ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, আল্লাহ ওই যে আমার অনেকগুলো উম্মত জাহান্নামে চলে যাচ্ছে, আয় আল্লাহ আমি সহ্য করতে পারবো না রে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সব উম্মতগুলোকে আপনি জান্নাতের মধ্যে দাখিল করে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ওগো আমার পয়গম্বর, ওগো আমার হাবিব, আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন, আপনি তো কম কাঁদা কাঁদেন না, ও পয়গম্বর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনি মাথা উঠানোর সাথে সাথে আপনার সমস্ত প্রকৃত উম্মতদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়ে ওদের সকলকে জান্নাতের মধ্যে দাখিল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এত রাগ এত গুসা হবে হাসরের ময়দানে, কেউ আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ যখন হুংকার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহর এই হুংকারের সামনে কেউ দাঁড়াইতে পারবে না, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে শাফাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পীর শাফাত করতে পারবে না, কোন পীর বাবা শাফাত করতে পারবে না, কোন খাজা বাবা শাফাত করতে পারবে না, একমাত্র শাফাত করবে কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে, হাউজে কাউসারে পানি পান করাবে এবং পুলসিরাতের কাছেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলসিরাতের কাছে সিজদায় পড়ে কাঁদতে থাকবে, ওই নবীজিকে অনুসরণ করতে হবে কি হবে না? জোরে বলেন, ওই নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? ওই নবীজির জন্য জীবন যদি দিতে হয় দিতে হবে কি হবে না? জোরে বলেন, আর একটা আওয়াজ দিয়ে বলেন মুসলমান। তাহলে আজকের থেকে শপথ গ্রহণ করতে হবে, আমার নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করব না। জোরে বলেন ঠিক কিনা বেঠে? বাতিলের কাছে আমরা মাথা নত করব না। এই বাংলার জমিন, এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, যদি কোন বামপন্থী রামপন্থী মুরতাদরা ইন্ডিয়ার কথা বলতে খুশি করার জন্য ইসলাম নিয়ে খেলতে আসে, ওদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলবো ঠিক কিনা বেঠে? ঠিক কিনা বেঠে? নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের
যাক আপনাদের প্রধান আলোচক চলে এসেছে, অত্যন্ত সুন্দর করে আলোচনা করবে। আর আপনাদের যেখানে মাদ্রাসা রয়েছে সকলে মাদ্রাসার দিকে নজর দিবেন, মাদ্রাসার দিকে আপনারা সাহায্যের হাত বাড়ায় দিবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মা তৌফিকিল্লাহ বিল্লাহ।